ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? POP3। মাইক্রোসফট IIS হচ্ছে একটি ওয়েব সার্ভার। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি? MS-DOS। ই কমার্স সাইট Amazon.com প্রতিষ্ঠিত হয় কত সালে? 1994 সালে। ওয়েব অ্যাক্সেস স্ট্যান্ডার্ড কি? IEEE 802.16। কম্পিউটার বাগ কি? সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। ম্যাক ওএস কি? চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। একটি ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে ব্যবহৃত হয় ডিফ্র্যাগমেন্টেশন। ওএমআর এর পুনরূপ কি? অপটিক্যাল মার্ক রিডার। 5G ল্যাঙ্গুয়েজকে বলা হয় ন্যাচুরাল ল্যাঙ্গুয়েজ। সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরটির নাম কি? ইন্টেল 4004। বাংলাদেশে সর্বপ্রথম 4G চালু হয় কত সালে? 19 ফেব্রুয়ারি 2018 সালে। বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেম ছিল কত? IBM 1620। কম্পিউটার ভাইরাস কি? একটি ক্ষতিকর ইঞ্জিন প্রোগ্রাম। ওয়েবক্যাম কী ধরনের ডিভাইস? একটি ইনপুট ডিভাইস। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 16। ইলেকট্রনিক মেলের সংক্ষিপ্ত রূপ কি? ইমেইল। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। IBM এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন। অ্যাপাচি এক ধরনের ওয়েব সার্ভার। IP অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস আনার প্রোটোকল কি? ARP। ARP-র পূর্ণরূপ কি? অ্যাড্রেস রিসোলিউশন প্রোটোকল। বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিলিকা। কুকি হলো এক ধরনের ইন্টারনেট ইনফরমেশন ফাইল। ফ্যাক্সের পূর্ণরূপ কি? ফ্যাক্সিমিলি। ইমেল ঠিকানায় BCC এর পূর্ণরূপ কি? ব্লাইন্ড কার্বন কপি। টাম্বলার এর প্রতিষ্ঠাতা কে? ডেভিড কার্প। ডেটা প্রবাহের দিককে কি বলে? ডেটা ট্রান্সমিশন মোড। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে কি বলে? BP বা ব্যান্ডউইথ। কিবোর্ডে ফাংশন কি কতটি? 12টি। প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক কি? DPI। প্লটার কি? এক ধরনের প্রিন্টার। রঙিন মনিটরের পিক্সেলের রং থাকে কয় ধরনের? 3 ধরনের। কম্পিউটারে GUI শব্দটির পূর্ণরূপ কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ডাটাবেসে কোনো তথ্য খুঁজে বের করাকে কি বলে? কোয়েরি। অ্যালগোরিদমের চিত্ররূপকে কি বলে? ফ্লোচার্ট। যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1, তার নাম কি? গেট, ন্যান্ড গেট। রাডারের পূর্ণরূপ কি? রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। গুগলের প্রতিষ্ঠাতা কে? লেরি পেজ ও সার্গেই ব্রিন। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার। বিশ্বের শীর্ষ ব্যবহৃত স্মার্টফোন অপারেটিং সিস্টেম কোনটি? অ্যান্ড্রয়েড। ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করার জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? TCP/IP। ক্লাউড কম্পিউটিংয়ের সেবা দেওয়া শুরু হয় কত সাল থেকে? 2005 সাল থেকে। ক্লায়েন্ট কম্পিউটারকে অন্যভাবে কি বলা হয়? ওয়ার্কস্টেশন। 4G বাংলাদেশে চালু হয় কত সালে? 19 ফেব্রুয়ারি 2018 সালে।